আপনি ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যান বাংলাদেশ আপনার চেয়ে অনেক ভালোভাবে চলবে জাতির মুক্তির স্বাদ নেবে আজকে আওয়ামী লীগের এই কর্মকাণ্ড কেবলমাত্র ইসরায়েলি বর্বরতার সাথে তুলনা করা যায় কিন্তু আমরা মনে করিয়ে দিতে চাই যুদ্ধবিমান নামিয়ে ট্যাঙ্ক নামিয়ে ড্রোন নামিয়ে মানুষকে মেরে সাফা করা গেছে কিন্তু স্বাধীনতার স্বপ্নকে দমন করা যায়নি বাংলাদেশে আওয়ামী লীগ যদি মনে করে তার পুলিশ বিজিবি গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে গ্রেফতার করে জেলখানা পরিপূর্ণ করে গুম করে রাতের বেলায় আদালত বসিয়ে সাজা দিয়ে এই জাতির মুক্তির সংগ্রামকে রুখে দেবে তারা ভুল করছে এই জাতির মুক্তির স্বপ্ন বেঁচে থাকবে একটি মানুষ বেঁচে থাকতেও এই মুক্তির স্বপ্ন পরাভূত হবে না বাংলাদেশের গ্রামে গঞ্জে রাতের বেলায় পুলিশ তার সকল এজেন্সিকে সাথে নিয়ে বিরোধী দলের কর্মীদেরকে গ্রেফতারের জন্য পাড়ায় মহল্লায় 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে অভিযান চালাতো ঠিক একই কায়দায় তারা অভিযান চালাচ্ছে 1971 সালে পাক বাহিনীকে সাহায্য করার জন্য একদল বাহিনী তৈরি হয়েছিল তারা পাকিস্তানি সেনাবাহিনীকে রাস্তা দেখিয়ে আনতো মুক্তিযোদ্ধারা কোথায় লুকিয়ে আছে তাদেরকে বের করার জন্য তাদেরকে বলা হতো রাজাকার আর 2023 সালে ক্ষমতাসীন আওয়ামী লীগের যুবলীগের ছাত্রলীগের কর্মীরা 2023 সালের রাজাকার হয়ে প্রত্যেকটি বিরোধী দলের নেতা কর্মীর বাড়ি দেখিয়ে দেখিয়ে তাদেরকে গ্রেফতার করতে সাহায্য করছে 2023 সাল বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধের কাল 2023 সাল এই জাতিকে কমপ্লিটলি মুক্তির স্বাদ দেওয়ার সময় এই সময়ে যে পুলিশ বাহিনী রাতের বেলায় বর্বরতা চালাচ্ছে আটক করছে মামলার আসামি হোক বা না হোক বিরোধী দলের নেতা কর্মীদেরকে না পেয়ে তার বাবাকে মাকে ভাইকে বোনকে গ্রেফতার করছে যাদেরকে গ্রেফতার করছে তারা অসুস্থ হলে হাসপাতালে রেখে ডান্ডা বেরি পরিয়ে চিকিৎসা দেওয়ার নজির কেবলমাত্র ইসরায়েলেই আছে পৃথিবীর ইতিহাসে আর কোথাও নাই যে হার্টের রোগীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ডান্ডা বেরি পরিয়ে আজকে আওয়ামী লীগের এই কর্মকাণ্ড কেবলমাত্র ইসরায়েলি বর্বরতার সাথে তুলনা করা যায় কিন্তু আমরা মনে করিয়ে দিতে চাই যুদ্ধবিমান নামিয়ে ট্যাঙ্ক নামিয়ে ড্রোন নামিয়ে মানুষকে মেরে সাফা করা গেছে কিন্তু স্বাধীনতার স্বপ্নকে দমন করা যায়নি বাংলাদেশে আওয়ামী লীগ যদি মনে করে তার পুলিশ বিজিবি গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে গ্রেফতার করে জেলখানা পরিপূর্ণ করে গুম করে রাতের বেলায় আদালত বসিয়ে সাজা দিয়ে এই জাতির মুক্তির সংগ্রামকে রুখে দেবে তারা ভুল করছে এই জাতির মুক্তির স্বপ্ন বেঁচে থাকবে একটি মানুষ বেঁচে থাকতেও এই মুক্তির স্বপ্ন পরাভূত হবে না যে তামাশার নির্বাচন করছেন আমরা আর মামুরা প্রার্থী হচ্ছে আওয়ামী লীগ বিদ্রোহী আওয়ামী লীগ বেনামি আওয়ামী লীগ দালাল আওয়ামী লীগ দামি আওয়ামী লীগ রাজাকার আওয়ামী লীগ তামাশা পেয়েছেন জনগণের টাকায় রিক্সাওয়ালার টাকায় আমাদের টাকায় ট্যাক্স দিয়ে যে রাষ্ট্র চলে সেই রাষ্ট্রে আপনারা ভাগাভাগি করবেন টাকা বহন ব্যয় বহন করবে জনগণ এই তামাশা জনগণ আপনাদের করতে দেবে না আমরা জাতির মানুষকে আহ্বান জানাচ্ছি এই তামাশার নির্বাচন যেখানে আপনাকে ভোট দিতে দেয়া হবে না যেখানে আপনার প্রার্থী বাছাই করার সুযোগ নেই যেখানে আপনার নিজের প্রার্থী হওয়ার সুযোগ নেই সেই নির্বাচন জনগণকে ভোট বঞ্চিত করা নির্বাচন বাংলাদেশে হতে পারে না আমরা হতে দেব না ইনশাআল্লাহ।